বন্ধুরা আমি তোমাদের বন্ধু বিশ্বনাথ আবার একটা নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব। তেরোটি প্রাকৃতিক বন্দর মনে রাখার উপায় নিয়ে ভারতে যে তেরোটি প্রাকৃতিক বন্দর রয়েছে সেই তেরোটি বন্দর আমরা কিভাবে মনে রাখবো তো চলো বন্ধুরা আমরা দেখেন ট্রিক ওয়ানে রয়েছে নেহেরুর নতুন মা কোনে মুখ লুকিয়ে কাঁদে নেহেরুর নতুন মা কোণে মুখ লুকিয়ে কাঁদে ঠিক আছে যেখানে যেখানে আমার আন্ডারলাইনে আছে সেখান থেকে আমি বন্দরের নামগুলো আমরা রিলেট করে বের করে নেব তো দেখো নেহেরুর তলায় আন্ডারলাইনে আছে জওহরলাল নেহেরু বা নবসেবা বন্দর নতুনের তলায় আন্ডারলাইনে আছে নতুন থেকে নিউ ওখান থেকে নিউ ব্যাঙ্গালোর মা আছে আন্ডারলাইনে মারমাগাঁও কোণে কোনে থেকে কো নিয়েছি ওখান থেকে কোচি মুখ মুখের থেকে ময় রসু মু নিয়েছি মু থেকে মুম্বাই লুকিয়েতে কোনো ব্যাপার নেই ওটা বাদ যাবে আর কাঁদে কাঁদে থেকে কান্দালা ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জি উইথ বিশ্বনাথকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার এই চ্যানেলে অন্যান্য অনেক রকম ট্রিক তোমরা দেখতে পারো ভিডিওগুলো রয়েছে প্রতিটা মুখ্যমন্ত্রীর নাম রাজ্যের গভর্নরদের নাম ঠিক আছে নদীর মোহনার কোথায় মিলন হয়েছে সেই ধরনের ট্রিকগুলো রয়েছে প্রচুর প্রচুর ট্রিক রয়েছে এবং এডুকেশানেরও বিভিন্ন ট্রিক আমি দেওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও চেষ্টা করব। বিভিন্ন ট্রিক আরও আসছে তোমরা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখো আশা করি ক্ষতি কিছু হবে না উপকারী হবে তো চলো ট্রিক টু দেখে নিই ট্রিক টু হচ্ছে বিশাখা বিশাখা একটা মেয়ে ধরে নাও বিশাখা নামের একটি মেয়ে বিশাখা পাড়ার হলুদ টুতে এনে বন্দরে বেঁচে বিশাখা পাড়ার হলুদ তুতে এনে বন্দরে বেচে এখানে বিশাখায় আন্ডারলাইন বিশাখা থেকে বিশাখাপত্তনম পাড়ার থেকে পাড়া পাড়া দ্বীপ হলুদ থেকে হলদিয়া তুতে থেকে তুতি করিন এনে থেকে এন্নোর আর বন্দর বন্দরের ইংরাজিটা তোমরা জানো অবভিয়াসলি যে পোর্ট তাহলে পোর্ট থেকে পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ারে এটা মনে রাখতে হবে দু হাজার শেষ প্রাকৃতিক বন্দর হিসেবে এটা শিরোপা পেয়েছে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এটা আর ব্যাচে ব্যাচে থেকে চেয়েতে আন্ডারলাইন আছে চেন্নাই তাহলে বন্ধুরা আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে ছড়িয়ে দাও আর আমি যত রকম ফ্রি কাঞ্চি তোমাদের কিন্তু আগে এটাকে বোঝার জন্য আগে এখানে যে তেরোটি বন্ধুর আছে তেরোটি বন্ধুরের নাম একটু জেনে নিতে হবে বন্ধুরা নামগুলোর সঙ্গে যদি একাত্ম হতে পারো আগে তারপরে তোমরা ট্রিকটা ইউজ করো দেখবে খুবই সহজে তোমরা মনে রাখতে পারছ আর তোমরা যদি এটাকে আগেই ট্রিকটা মুখস্থ করতে যাও বা মনে রাখতে যাও সেক্ষেত্রে কিন্তু ট্রিক মনে থাকবে না বন্দরের নামগুলো দেখে নিয়ে কিছুটা আইডিয়া থাকবে তারপর ট্রিকটা দেখো তাহলে আশা করি তোমাদের উপকার হবে তো বন্ধুরা আজ আসি নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে